পুলিশ এই আসামিদেরকে দ্রুত অ্যারেস্ট করবে এবং আইনের সঠিক আলামিন বাহিনী বলতে অনেক বোঝায়, ঠিক আছে? তারা এই ছাত্র আন্দোলনের সময় এই আওয়ামী লীগের হয়ে তারা অস্ত্র হাতে, তারা প্রমাণ আছে যে তারা ছাত্রদেরকে কুপিয়েছে। আর এই এই আওয়ামী লীগ বাহিনী এখন 11 ওয়ার্ডের নিজস্ব সাধারণ জনগণকে কুপাচ্ছে। আমরা এদেরকে দ্রুত তার সহযোগিতা আছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাই এবং তাদের যত অস্ত্র আছে এই অস্ত্রগুলা উদ্ধারের দাবি জানাই, সঠিক বিচার হয়। শুধু সাংবাদিক আমাদের পাশে আছে, আর কোনো সাহায্য পাচ্ছি না। আমরা মহানগর হয়তো আমরা বিএনপি করি, বলতে পারেন যে আমরা বিএনপির অনুসরী, কিন্তু আমরা মহানগর এখন তো মহানগরে আমরা কোনো সাহায্য পাই নাই। নৌকায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, আমাদের ছেলে পেলে ওরা একটু সক্ষম ছিল, কালকে রাতেও আমরা বেঁচে গেছি। ওই ছেলেদেরকে যদি এখনো না ধরা হয় আমরা বাঁচতে পারবো না। এখনো যদি দেশ স্বাধীন না হয় তাহলে এই গরিব মানুষেরা কোথায় যাবে? আমরা যারা নেতৃত্ব দিই আমাদের কাছে যখন আসে আমরা তো অসহায় হয়ে যাই, তখন মহানগরের কাছে আমরা আবেদন জানাই, কিন্তু মহানগর আমাদের কোনো কথায় উত্তর না দিয়ে তারা বলে শুধু দেখতে আছি দেখতে আছি। একবার আমাদের মহানগরে ও দুর্গতে গেছে, তখন আমরা সবাই প্রতিবাদ করার জন্য আমরা সবাই আমাদের মহানগরকে ফোন করছি, ভাই আপনারা এতে যোগ দেওয়াবেন না, যদি যোগ দেন আমরা অনেক অনেক নেতাকর্মী পদত্যাগ করবো, আমরা বিএনপি করবো না। এই ভয় তারা যোগ দেওয়াতে পারে নাই, কিন্তু এখনো ওরা পায়তারা চালাচ্ছে, যোগ দেবে বিএনপির সাথে মিছিল মিটিং করে। এবং মহানগর একটা ছাত্র দলের ছেলে আছে রনি, ও কিছু আওয়ামী লীগ 10-এর এবং 11-র কিছু লোক আনিয়ে মিছিল মিটিং করে। এই এই জন্যই এরা এত বড় সাহস পাইছে আমাদেরকে এই আক্রমণ করা। এই রনি ছাত্র দলের সভাপতি মমিনুর রহমান এদের কাউন্সিলর, 10-এ আমাদের ব্যবসার জায়গা ওই জায়গায় ও মারামারি করতে করতে আমাদের 10-এ ঢুকতে যায়। আর এই জায়গায় কামরুল মিয়া যখনই প্রতিবাদ করে যে তোরা 11-তে মারামারি কর আমাদের 10 শান্ত আছে 10-এ আসবি না, তখনই কামরুলের উপরে আক্রমণ করে। কামরুলের ওয়াই পানি আমাকে 2-3 বার তিনটে কুপতেছে, তারপর আমি 4-টে মামলা করছি, এটা পুরনো ঘটনা। তারপরে এই 7 তারিখে আমার বাসায় ঘেরাই দেওয়ার পর আমি আমাদের কাছে কান্দাকাটি করি, সবার কাছে ফোনে মহানগরে যোগাযোগ করি, তারা বলছে আমরা দেখতেছি দেখা হয় না। তখন আমি আর্মি ওই জায়গাতে কান্দাকাটি করে তাদের হাত পা ধরে আর্মি নিয়ে আমরা পাবলিক জনতা সবাই মিলে এই আলামিনকে ধরছি। কনফার্ম যে রনির পোলাপান নিয়ে আলামিন বাহিনী এখন এই সন্ত্রাসী কার্যক্রম চলতেছে? জি, আমি ও একাদি মসজিদের একটা মসজিদের দোতলায় বারবার মিটিং করছে, এ নিয়ে আমাদের চান্দারি অনেক আমরা এটা নিয়ে বসছি, দিয়ে ভাইকে জানাইছি, ফারুক ভাইকে জানাইছি, নাসরিনের পথে জানাইছি।